প্রিয় দর্শক, আজ আমরা তাহমিদ নামটি সম্পর্কে জানব। এটি ইসলামী নাম কিনা, এর অর্থ কি এবং এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন তাহমিদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ, তাহমিদ নামটি একটি ইসলামিক নাম। এই নামটি আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা সময় পেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহমিদ নামের একটি সুন্দর অর্থ রয়েছে। তাহমিদ নামের অর্থ হচ্ছে প্রশংসা, সুখ্যাতি করা অথবা আল্লাহকে ধন্যবাদ জানানো। তাহমিদ মুহাম্মদ তাহমিদ, তাহমিদ হোসেন, তাহমিদ আহমেদ, তাহমিদ ইসলাম, আবদুল্লাহ আল তাহমিদ, এভাবেও নামটি রাখা যেতে পারে। তাহমিদ নামের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।